আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আজ ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান আসতে পারে নতুন নির্দেশনা এরপর জানিয়ে দেব নেটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট এদিকে ভয়াবহ দাবানলে ঘর ছাড়ছে পর্তুগালের বহু মানুষ আরও জানিয়ে দেব রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি সর্বশেষ জানিয়ে দেব মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে হামলা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন আজ ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান আসতে পারেন নতুন নির্দেশনা যোদ্ধাদের উদ্দেশ্যে আজ বৃহস্পতিবার ভাষণ দেবেন লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে নতুন নির্দেশনা আসতে পারে মঙ্গলবার হিজবুল্লার ব্যবহৃত হাজার হাজার পেজার বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল এরপর বুধবার ওয়াকিটকিতে বিস্ফোরণের ঘটনা ঘটে এমন পরিস্থিতিতে আজ ভাষণ দেবেন হিজবুল্লাহ প্রধান খবর টাইমস অব ইসরায়েলের তার এই ভাষণ থেকে নতুন দিক নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন গোষ্ঠীটির নির্বাহী কাউন্সিলের প্রধান হাসিম সাফিউদ্দিন তিনি জানিয়েছেন দখলদার ইসরায়েল পেজার ও অকিটকিতে বিস্ফোরণ ঘটিয়ে তাদের যেসব যোদ্ধাকে হত্যা করেছে তাদের হত্যার কঠোর ও রক্তক্ষয়ী প্রতিশোধ নেওয়া হবে তিনি বলেন এসব হামলার ব্যতিক্রম শাস্তি হবে এটি হবে রক্তক্ষয়ী শাস্তি বুধবার হিজবুল্লার নেতা কথা বলবেন এবং তিনি সব করবেন আমরা ইসরায়েলি শত্রুদের বিরুদ্ধে নতুন পরিস্থিতি ও নতুন দ্বন্দ্বের মধ্যে থাকব হিজবুল্লার এই নেতা বলেন শত্রুদের আরও জানা উচিত আমরা পরাজিত নই আমরা ভাঙব না আমরা সরে যাব না এবং শত্রুরা যা করেছে আমরা তার দ্বারা প্রভাবিত হব না হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ কি নির্দেশনা দেন এ নিয়ে এখন লেবাননের সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন যদিও গত এক বছর ধরে দখলদার ইসরায়েলের সঙ্গে বড় যুদ্ধে জড়িত না হতে চাইছেন তিনি তবে মঙ্গলবার ও বুধবার ইসরায়েল যা করেছে সেটি তার অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে কিনা তা নিশ্চিত নয় নেটো রাশিয়াকে সংঘাতের ব্যাপারে সতর্ক করলেন তুরস্কের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপত্যাব এরদোগান বৃহস্পতিবার নেটো ও রাশিয়ার মধ্যে সংঘর্ষের বিষয়ে উভয়কেই সতর্ক করেছেন ইউক্রেনকে শক্তিশালী করার লক্ষ্যে একটি জোটের শীর্ষ সম্মেলনে এরদোগান বলেছেন কূটনীতিরও একটি বিকল্প হতে পারে ওয়াশিংটনের শীর্ষ সম্মেলনে ইউক্রেনে এফ সিক্সটিন যুদ্ধবিমান হস্তান্তর এবং জার্মানিতে দুরুপল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের মার্কিন পরিকল্পনা সহ ঘোষণাগুলো দেয়া হয় পাশাপাশি ন্যাটো থেকে খুব গুরুতর হুমকির প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করেছে রাশিয়া নেটোর পঁচাত্তরতম বার্ষিকীর শীর্ষ সম্মেলনের পর এরদোয়ান এ সংবাদ সম্মেলনে বলেন আমি এখানে অকপটে আমার মতামত তুলে ধরছে যে ন্যাটোকে কখনো ইউক্রেনের যুদ্ধে কারো পক্ষ হতে দেওয়া উচিত নয় এরদোগান বলেছেন তুরস্ক ন্যাটোর ব্যতিক্রমী সদস্য যারা রাশিয়ার ওপরে নিষেধাজ্ঞায় যোগ দেয়নি এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে সমর্থন করেছে তিনি বলেন আমি জোর দিয়ে বলেছিলাম কূটনীতিকদের বাদ দেওয়া উচিত নয় এবং আলোচনার মানে আত্মসমর্পণ নয় বাইডেন অস্ত্রের অবিচ্ছিন্ন প্রবাহের মাধ্যমে ইউক্রেনকে রক্ষা করার জন্য পশ্চিমা মিত্রদের সমাবেশ করতে এবং কিয়েবের নেটোতে যোগদানের পথের প্রতিশ্রুতি দেওয়ার জন্য শীর্ষ সম্মেলনটি ব্যবহার করেছিলেন এটি এমন একটি ঘটনা যা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য অভিশাপ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কোভ রাশিয়ার সংবাদ সংস্থাগুলোর প্রকাশিত এই বিষয়ে প্রকাশিত রিপোর্টের মন্তব্যে বলেছেন নেটো এখন ইউক্রেন নিয়ে সংঘাতে পুরোপুরি জড়িত ভয়াবহ দাবানলে ঘর ছাড়ছে পর্তুগালের বহু মানুষ পর্তুগালে ভয়াবহ দাবানল আরও বহু মানুষকে তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য করেছে দেশটির উত্তরে বুধবার ক্রুরা অনেকগুলো দাবানলের সাথে লড়াই করেছে লিসবন থেকে বার্তা সংস্থা এপি এ খবর জানায় প্রবল তাপ ও বাতাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চল জুড়ে বনের দাবানল ছড়িয়ে পড়লে সপ্তাহান্তে হান্তে সাতজনের মৃত্যু হয়েছে বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ বুধবার তার ওয়েবসাইটে বিয়াল্লিশটি সক্রিয় আগুন তালিকাভুক্ত করেছে এবং বলেছে যে তারা প্রায় তিন হাজার গন্ডমার পৌরসভা কর্তৃপক্ষ মঙ্গলবার রাতে উদ্ধার চালিয়েছে অগ্নি নির্বাপক কর্মীরা ক্ষতিগ্রস্ত আভেইর অঞ্চলের অরৌকাতে দাবানলের সাথে লড়াই করেছে তারা স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি ইউরোপিয়ান ফরেস্ট ফায়ার ইনফরমেশন সিস্টেম সিস্টেমের কাজ থেকে পাওয়া এ তথ্য অনুযায়ী সোমবার থেকে উত্তর দক্ষিণে প্রায় বিশ হেক্টর এলাকার গাছপালা পুড়ে গেছে সপ্তাহান্তে দাবানল শুরু হওয়ার পর থেকে মোট পনেরোটি পৃথক দাবানল এক হেক্টর সীমা অতিক্রম করেছে আভেইরো কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় বলেছে দমকল কর্মীরা একশো কিলোমিটার পরিধি জুড়ে ছড়িয়ে পড়া আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে মঙ্গলবার তিনজন দমকল কর্মী তাদের যানবাহন সহ আগুনে আটকা পড়ে মারা যান নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায় আগুন সম্পর্কিত মৃতের সংখ্যা সাতজনে পৌঁছেছে এবং প্রায় পঞ্চাশ জন আহত হয়েছে রাহুল গান্ধীকে প্রাণ্যাসের হুমকি ভারতের বিরোধী দলীয় নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীকে এক বিজেপি নেতা হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে এমনকি রাহুলের ওপর হামলার প্ররোচনাও দিচ্ছেন তিনি এই অভিযোগেই এবার দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছে কংগ্রেস অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে দলটি খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের বোধ বুধবার সেপ্টেম্বর এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে শারীরিকভাবে আঘাত করার জন্য বিজেপি নেতা এবং তার সহযোগীদের প্রকাশ্য হুমকির বিরুদ্ধে কংগ্রেস বুধবার দিল্লি পুলিশের কাছে অভিযোগ জমা দিয়েছে কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মানেক নয়াদিল্লির তুঘলক রোড থানায় অভিযোগটি দায়ের করেন এবং এর একটি অনুলিপি ভারতের প্রধান নির্বাচন কমিশনের কাছেও পাঠানো হয়েছে কংগ্রেসের দাবি বিজেপি নেতা তরবিন্দর সিং সম্প্রতি এক জনসভায় বলেছেন রাহুল গান্ধী নিজের আচরণ শোধরান না হলে তার অবস্থাও তার দাদির মতো হবে দিল্লি পুলিশের কাছে পাঠানো চিঠিতে কংগ্রেস জানিয়েছে একাধিক বিজেপি ও এনডিএ শরিকের নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিচ্ছে রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু থেকে শুরু করে উত্তরপ্রদেশের মন্ত্রী রঘুরাজ সিং তরবিন্দর সিং মারোয়া শিবসেনা নেতা সঞ্জয় গাইকোয়াদের বিরুদ্ধে অভিযোগ এনেছে কংগ্রেস মণিপুরে অত্যাধুনিক অস্ত্র দিয়ে নতুন করে হামলা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি মঙ্গলবার রাজ্যের জিরিবাম জেলার মংবং মেইতেই গ্রামে এ ঘটনা ঘটে বুধবার আঠারোই সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই এর সূত্রে সংবাদ মাধ্যম দা হিন্দু এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মংবং মেইতে গ্রামে কয়েকজন সন্দেহভাজন নতুন করে আক্রমণ চালিয়েছে মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে তারা অত্যাধুনিক অস্ত্র দিয়ে কয়েক রাউন্ড গুলি করে এতে গ্রামের স্বেচ্ছাসেবকরা প্রতিশোধ নিতে উদ্যত হয় পরে পরস্পরে গুলি বিনিময় হয় তবে এতে কেউ হতাহত হয়নি স্থানীয় এক কর্মকর্তা বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে ছুটে যায় পরে রাত আটটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে উল্লেখ্য উপত্যকায় বসবাসকারী মেইতি সম্প্রদায় এবং পার্বত্য অঞ্চলে আধিপত্যকারী কুকি উপজাতিদের মধ্যে উত্তেজনা গত কয়েক মাস ধরে বেড়েছে যার ফলে তাদের মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হয়েছে গত ষোলো মাস ধরে চলমান এই সংঘাতের কারণে দুইশত বিশ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন বাস্তুচ্যুত হয়েছেন প্রায় পঞ্চাশ হাজার মানুষ